হ্যালো হ্যালো হ্যালো, এসেছি সকালবেলা সাঁতরাগাছি স্টেশনে। ধৌলির এক্সপ্রেস চলে এসেছে, দেখতে পাচ্ছ। বাকিটা আমি পুরোটাই দেখাবো, পুরো ফুল পুরি ট্রিপটা দেখাবো, সবার সাথে শেয়ার করব কীভাবে খুব মানে সুন্দরভাবে অল্প সময়ের জন্য সুন্দর করে ঘোরা যায় উইথ একটা ফেস্টিভ্যাল উপরি পাওনা, সেটাও দেখাবো। তো আমাদের কোচ নাম্বার হলো D4, সিট নাম্বার 97, 98, 99, সবটাই দেখাবো। ওকে, এখন ট্রেনে ওঠা যাক, নেক্সট ফিরছি। উঠে পড়েছি নিজের সিটে, সিটটা ফাঁকাই আছে, ব্যাগ সেট করে নিই। হওয়া কুছ হালে হালে জুবা সে ক্যা কুছ বোলে ক্যুঁ দূরে হব দরমিয়া দেখো না দেখো দেখো না দেখো আবার তোমাদের সাথে জয়েন হচ্ছি। স্টেশনে তো নেমেই পড়েছি, যা দেখতে পাচ্ছি এখানে এটাই হলো লাস্ট স্টেশন, এরপরে এই রুট থেকে আর যায় না, কিন্তু এই দিক থেকে হয়তো অন্য অন্য সাইডে সাইডে যায়। আমাদের যেমন রুমটা নেওয়া ছিল না, তো আমি স্টেশনে নেমে আমার হাজবেন্ডের থেকে জানতে পারছি যে হ্যাঁ রুমে কথা বলা আছে, সে কারণে ও টোটোওয়ালাকে কি বলবে সেই নামটা এখন জেনে নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো হোটেলের সব ডেস্টিনেশন ধান নেবে, একদম স্টেশনের কাছে 350 বলছিল, দেন তারপরে 250 হলো, জানি না আরো আগে যে যাব সেখানে একটু হয়তো কম হবে, তাই সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি আরো একটু। এলাম বিদেশ ঘর ইনে, এখন চেক ইন করছি, একদম নিউ প্রপার্টি নিউ কন্ডিশন, সবার হয়তো ভালো লাগবে, তোমার ভিডিওটা দেখিয়ে দেবো। কি হচ্ছে রিসেপশনটা, লিফ্ট ফেসিলিটি এদিকে আছে, রেস্টুরেন্টও আছে, সবটাই আছে। দেখুন 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 দেখুন
দোকান, চারিদিকে শুধু দোকান আর দোকান। এখানে শুকরি পাওনা দেখলাম, সমুদ্র দেবতার আরতি। সকাল সকাল বেরিয়ে পড়েছি কোণারকের উদ্দেশ্যে, বাকিটা গিয়ে কোণারকে দেখাবো। হ্যালো গাইস, এখন চলে এসেছি কোণারক টেম্পল। আশপাশে অনেক বড় প্লেস আছে ভিডিও করার জন্য, ফটোশ্যুট করার জন্য সব কিছুই প্রায় আছে, আর গাড়ি পার্কিংয়ের জন্য বেশ অনেকটা প্লেস আছে। মন্দিরে ঢুকতেই বাঁদিকে একটা সুন্দর মিউজিয়াম, ফ্রি অফ কস্ট। তো সেখানেই স্থাপত্য ভাস্কর্যের খুব সুন্দর কারুকার্য করা, সূর্যদেব এখানে বিরাজমান। এই সেই মনোরম রথের চাকা, অনেকগুলো রথের চাকা আছে। প্রচুর গাইডও রয়েছে, সব কিছু শুনতে পাবেন, জানতে পারবেন, প্রত্যেকটা ফটো ধরে ধরে গাইডরা গাইড করে দিচ্ছে। দেখিয়ে দিই যে মন্দিরের গায়ে এখনো মেন্টেন্যান্সের কাজ চলছে। আমার একটা নেশা আছে, সেটা হলো যেখানে প্রথমবার বেড়াতে যাই সেখানে গিয়ে আমি ফুচকা খুব টেস্ট করি, কোথায় কেরম ফুচকা। তো আগেরগুলো দেখানো হয়নি সেখানে, সেখানে আবার নেক্সট টাইম বেড়াতে গেলে নিশ্চয়ই দেখাবো। তো আজকে পুরীর ফুচকা দেখাবো, কেরকম খেতে, কেরকম টেস্ট, সবটা দেখাবো। ওকে, দিস ওয়ান ইজ পুরীর ফুচকা। একদম সমুদ্রের পাড়ের অপোজিটে থেকে স্বর্গদ্বারের দিকে যেতে ভেতরেই একটা এরম সুন্দর একটা মন্দির পড়বে, জগন্নাথ দেবের, খুব সুন্দর। হোটেল বিদেশ ঘর ইন আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি। আজকে লাস্ট ডে, আমাদের 10:30টার সময় ট্রেন আছে, বাট এখানকার সবাই খুব ভালো। আমরা নিচে রিসেপশনে অনেকক্ষণ বসেছিলাম, বসে থেকে একটু কেনাকাটাও করতে গেলাম। রাস্তায় বসার থেকে মনে হয় এদের এখানে রিসেপশনের উল্টো দিকে যে বসার জায়গা সেখানে বসাটা অনেক ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে খাবার, খাবারের জন্য বাইরে থেকে কোনো খাবার নিতেই হবে না, বিকজ রেস্টুরেন্টের খাবার ভীষণ ভালো আর রুম সার্ভিসও খুব ভালো রেস্টুরেন্টের জন্য। ট্রেন ছাড়বার টাইম ছিল ঠিক 10:30, তার 2-3 মিনিট আগেই ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা এখন শালিমারের দিকেই যাচ্ছি, বাট আমরা শালিমার নামবো না, আমরা সাঁতরাগাছি নামবো, সাঁতরাগাছি থেকে ব্যাক টু মাই হোম। আশা করি সবার ভিডিওটা দেখে ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কমেন্টে জানাবেন। আরও যদি নতুন নতুন কিছু আমাকে বলার থাকে বা পুরী সম্বন্ধে কোনো কিছু যদি জানাবার থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে।